नमस्कार बंधुरा, मनी किचेने अपने सबाई के स्वागत। आज हमें अपन संगे शेयर करब फुचकार रेसिपी। फुचका छोटो थेके बड़ो सबाई खूब ही पसंद करे। भिडियोटी प्रथम थेके शेष पर्यंत देखुन, भालो लागले लाइक करबेन, शेयर करबेन, आमार चैनलटिके सबस्क्राइब करबेन। चलुन ताहले आगे देखे नी। एखाने आमी मयदा नियेछी एक बाटी, आटा नेब दु बाटी, सामान्य एकटू नून दिए आटा मयदार संगे नूनटा भालो करे मिशिए नेब। तारपर अल्प अल्प जल दिए एकटा डो बानिए नेब। एटा एकटू शक्त करे माखते हबे रुटी परोटा थेके, तार थेके आर एकटू शक्त डोटा तैरी करते हबे। देखुन आमी एखाने खूब शक्त मतन एकटू डो तैरी करेछि, भालो करे एकटू ठेसे नेब। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। এদিকে আমি ফুচকা তেঁতুল জলটা বানিয়ে নেব। তেঁতুলটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটাকে ভালো করে চটকে তেঁতুলের জলটাকে আমি একটা কাঁচের বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। আর একটু আমি জল দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি, ভেজে রাখা জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন নুন, দিয়ে দেব গন্ধরাজ লেবুর রস, লেবু খোসাটা আমি তেঁতুল জলের মধ্যে দিয়ে রাখব, সুন্দর একটা গন্ধ বেরোবে। এদিকে আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আলুগুলো ভালো করে মেখে নেব। আলুগুলো মাখা হয়ে গেছে, এর মধ্যে আমি কিছু মশলা দেব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, ছোলা সিদ্ধ, ভাজা মশলা, জিরে আর শুকনো লঙ্কা, ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে ওই মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতন নুন, আর হাফ চামচ মতন দিলাম বিট নুন। এর মধ্যেও দিয়ে দেবো আমি একটু গন্ধরাজ লেবুর রস, আপনারা চাইলে পাতি লেবুর রসও দিতে পারেন। এবার সব রকম মশলা দিয়ে ভালো করে আলুর সঙ্গে মেখে নেব। আলুগুলো ভালো করে মাখা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো তেঁতুল জল, 2 থেকে 3 চামচ আমি তেঁতুলগুলা জলটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আরও একটু মেখে নেব। এদিকে আমার ফুচকা পুরা তেঁতুল জল তৈরি হয়ে গেছে। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আটা ডোটাকে আমি আর একটু হাত দিয়ে মেখে নেব। দিয়ে এরকম হাত দিয়ে একটু লম্বা করে ডোটাকে ছোট ছোট লেচি করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তারপরে একটা ডোকে নিয়ে এরকম সরু করে নেব, লম্বা করে একদমে সরু করে নেব।
তারপরে একটা চাকুর সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমি এখানে বেশ কত ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। বাকিগুলো আমি এরকমই লম্বা করে ছোট ছোট করে কেটে নেব। এরকমই ছোট ছোট করে কেটে নিতে হবে, ফুচকা সাইজ যেহেতু একটু ছোট ছোটই হবে তার জন্য এরকমই আমি সব কটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এর মধ্যে আমি একটু আটা দিয়ে এগুলো ভালো করে আমি মেখে নেব। আটা মাখিয়ে এটাকে 10 মিনিট রেখে দেব। দশ মিনিট হয়ে গেছে, আমি আরও একটু আটা দিয়ে দিলাম। এবার ছোট ছোট বলের আকারের একটা একটা নিয়ে ফুচকা সাইজে ছোট করে বেলে নেব। একদমই হালকা করে বেলে নিতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না। দেখুন এইভাবে ছোট ছোট করে সবকটা আমি বেলে নেব। সব কটা আমার বেলা হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে আর একটা পেপার চাপ ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। এদিকে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এবার আমি ঢাকাটা খুলে নিয়েছি, একটা থালার মধ্যে অল্প একটু আটা দিয়ে দেব। এবার বেলে রাখা ফুচকাগুলো থালার উপরে নিয়ে এইভাবে থালার উপরে নিয়ে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেব। দেখুন তেলের মধ্যে দিতে বেশ ফুলে ফুলে যাচ্ছে। একটু লাল করে আমি সব কটা এইভাবে ফুচকা ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে এরকমই একটু হালকা নাড়লে ফুলে ফুলে উঠবে ফুচকাগুলো। দেখুন এখানে আমার সবকটা ফুচকা ভাজা হয়ে গেছে, রেডি। এবার ফুচকা খাওয়ার পালা। একটা ফুচকাকে আমি ফাটিয়ে নেব আঙুল দিয়ে। দেখুন কত মচমচে হয়েছে। এবার আলুর পুর দিয়ে তেঁতুল জল দিয়ে এবার ফুচকাটা খেয়ে নিতে হবে, কত সুন্দর হয়েছে। এরকম আপনারা বাড়িতে ফুচকা তৈরি করে খাবেন, বাড়ির সবাইকে নিয়ে খেয়ে মজা করবেন। খেয়ে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।